আচ্ছা, আজ আমার পুরো নানাবিধ শব্দ শব্দ নানা প্রকার হয়। তো নানাবিধের মধ্যে প্রথমে আসে ধনাত্মক শব্দ। এই ধনাত্মক শব্দ হচ্ছে সাধারণত বাস্তব ধ্বনি প্রকাশের শব্দ। তাহলে বাস্তব ধ্বনি প্রকাশ শব্দ হচ্ছে ধনাত্মক শব্দ। যখন আমি বাক্য গঠনগত দিক থেকে তখন আমি দুবার ভাগ করব। এই দুবার ভাগ করা যায়, একটা হচ্ছে এক শব্দের দেখো, তাহলে গঠনগত দিক থেকে ধনাত্মক শব্দ দু প্রকার। একটা এক শব্দ ধনাত্মক শব্দ, আর হচ্ছে এক শব্দে দুবার উচ্চারণ হবে এবং দুবার উচ্চারণের ফলে ধনাত্মক শব্দ তৈরি হয়। যেমন দেখো, একক ধনাত্মক শব্দ, উদাহরণ দেখো, যে বলা হলো ধপ করে, আর বলা হলো টুপ করে। তাহলে ধপ একবার ব্যবহার করা হয়েছে, টুপ শব্দটাও একবার ব্যবহার করা হয়েছে। এভাবে দুম করে হতে পারে, ধপ করে হতে পারে। একে আমরা বলবো একক ধ্বনাত্মক শব্দ, অর্থাৎ যখন একবার মাত্র উচ্চারিত হবে, এক শব্দে ধ্বনাত্মক শব্দ একবারই উচ্চারণ হবে। দ্বিতীয় আমার ছিল এক শব্দে দুবার উচ্চারণ ফলে তৈরি ধ্বনাত্মক শব্দ। যেমন দেখো, কুলু কুলু, তাহলে কুলু শব্দ দুবার উচ্চারণ হলো কুলু কুলু। এটা কিসের শব্দ? সাধারণত জল যাওয়ার বা জল প্রবাহের শব্দ কি আমরা বলি কুলু কুলু ধ্বনি বা কুলু কুলু শব্দ বলি। এইভাবে হয় খক খক, যেমন মানুষ যখন কাশে, বিশেষ বয়স্ক মানুষের যখন কাশি আসে, সে কাশি আমরা বলি খক খক বলি। এছাড়া হয় কড়কড়, তারপরে খন খন ইত্যাদি হয়। এই হচ্ছে গঠনগত দিক থেকে ধনাত্মক শব্দের বিভাগ। দু নম্বর হচ্ছে ভাব অনুভূতি, মনে ভাব অনুভূতি প্রকাশের দিক থেকে আবার এই ধনাত্মক শব্দকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে একটা হচ্ছে শ্রুতিগ্রাহ্য, শ্রুতিগ্রাহ্য যেটা আমরা কানে শুনতে পাই, শ্রুতিগ্রাহ্য। আর দু নম্বর হচ্ছে ভাব প্রকাশক, ভাব প্রকাশক বা অনুভূতি প্রকাশক। তাহলে ধ্বনি ও ভাব অনুভূতি প্রকাশের দিক থেকে আমরা ধনাত্মক শব্দ দুভাগ ভাগ করছি, একটা শ্রুতিগ্রাহ্য আর দু নম্বর হচ্ছে ভাব প্রকাশক বা অনুভূতি প্রকাশক। এবার শ্রুতিগ্রাহ্য, যেমন ধরো যেগুলো আমরা কানে শোনা যায়, যেমন দেখতে পাই না কিন্তু কানে শুনতে পাই, আমরা এমন হতে পারে কোনো যানবাহনের শব্দ, কোনো নাচের শব্দ, কাশির শব্দ, জীবজন্তুর ডাক, জলপ্রবাহের শব্দ, মেঘের ডাক, বৃষ্টি পড়ার শব্দ, এই প্রত্যেকটাই হচ্ছে শ্রুতিগ্রাহ্য।
ধনাত্মক শব্দ। যেমন ধরো আমি বলি কড়কড়, এটা কিসের শব্দ সাধারণত হয়? না যখন বাঁশ পড়ে, সে বাঁশ পড়ে শব্দ আমরা কড়কড় বলি। আবার যদি বলি আমি কুলকুল, তাহলে এটা জল প্রবাহের শব্দ বা জল যাওয়ার শব্দকে আমরা বলি কুলকুল। আবার দেখো গুনগুন, সাধারণত কোথায় ব্যবহার করি আমরা? যখন আমরা গান করি বা কেউ গান গায়, গুন গান গায়, অর্থাৎ কথাগুলো আমরা শুনতে পাই না, কথাগুলো আমরা বুঝতে পাই না, শুধু একটা শব্দ আসে, সে শব্দকে আমরা বলি গুনগুন শব্দ। এইভাবে দেখো অনেক শব্দ হয়, ঘড় ঘড়, তারপর চপ চপ, আবার আসে দুমদাম, টক বক, হয়েছে। এবারে দু নম্বর হচ্ছে আমাদের ভাব প্রকাশক বা অনুভূতি প্রকাশক, যার মধ্যে আমরা ভাব বোঝায় বা ভাব প্রকাশ করে বা মনে অনুভূতি প্রকাশ পায়। এই ভাব প্রকাশককে আমরা আবার কয়টা ভাগ ভাগ করি, মনের ভাব বা অনুভূতি প্রকাশ পায়? এক নম্বর দেখো শূন্যতা, শূন্যতা বা পূর্ণতা প্রকাশ। শূন্যতা বা পূর্ণতা প্রকাশ পায় যখন, দেখো শূন্যতা বা পূর্ণতা অর্থাৎ যেন কিছু নেই অথবা এখানে সম্পূর্ণটা আছে। যেমন খাঁ খাঁ, অর্থাৎ এটা কী বোঝাচ্ছে? এটা শূন্যতা বোঝাচ্ছে। আমরা বলি খাঁ খাঁ মাঠ, অর্থাৎ মাঠে কেউ নেই। বা আমি যদি বলি যে জনহীন বাড়িটা খাঁ খাঁ করছে, বোঝায়। আবার পূর্ণতা অর্থ দেখো, পূর্ণতা অর্থ থই থই, অর্থাৎ এতে বোঝাচ্ছে যে পূর্ণ অর্থ বোঝাচ্ছে, পূর্ণতা প্রকাশ পাচ্ছে। এখানে বলতে পারি বর্ষা জল বা বর্ষা জলে নদী নালা থই থই করছে। তাহলে ভাব প্রকাশের প্রথম ভাগ হচ্ছে শূন্যতা বা পূর্ণতা অর্থে। এর দু নম্বর হচ্ছে রং প্রকাশক, রং বোঝাবে। যেমন দেখো টকটকে, আমাদের বলি টকটকে লাল, অর্থাৎ প্রচণ্ড লাল, আমরা এইভাবে বলি টকটকে লাল। অথচ বলি ধবধবে, অর্থাৎ যা সাদা অর্থ বোঝে সাধারণত, যেমন ধবধবে কাপড় পরেছে। আবার বলি টকটকে লাল সূর্য, এবার আমরা রং প্রকাশ করি। তিন নম্বর হচ্ছে তিন নম্বর দেখো শরীরের অনুভূতি প্রকাশক, শরীর অনুভূতি বোঝাবে শরীরের মধ্যে। যেমন রিরি, রিরি কন কন, যেমন ধরো রিরি কোথায় ব্যবহার করি আমরা? আমি বলি যে রাগে গা রিরি করছে, অর্থাৎ প্রচণ্ড রাগ বোঝাতে গেলে আমরা এটা বলি, প্রচণ্ড রাগ বোঝানোর জন্য আমরা রিরি শব্দ ব্যবহার করি। আবার কন কন দেখো, কেউ বলে
বাড়িতে যখন বয়স্করা থাকে, দাদু ঠাকুমা, দেখতে বাত আসে, বাতে হাত পা কনকন করছে বা কনকনে শীত পড়েছে বলতে পারি আমরা। এইভাবে আমার শরীরে অনুভূতি প্রকাশ ঘটাতে পারি আমরা। চার নম্বর হচ্ছে গতি প্রকাশক। গতি প্রকাশক, গতি বোঝাবে। যেমন ধরো হন হন থপ থপ, এইগুলো কী গতি বোঝাচ্ছে না, যেন হনন বোঝাচ্ছে। দেখো আমি বলি লোকটা হনন করে হেঁটে চলেছে, তা মানে লোকটা খুব দ্রুত গতিতে হাঁটছে বা খুব জোরে জোরে হেঁটে যাচ্ছে। আবার যে থপ থপ বলি, যে থপ থপ করে হাতির মতন চলতে লাগলো বা হাত থপ থপ করে হাতির মতন চলছে, তাহলে বোঝাচ্ছে খুব ধীর গতি, খুব ধীর গতিতে কেউ হাঁটছে বা যাচ্ছে। পাঁচ নম্বর হচ্ছে দীপ্তি প্রকাশক। দীপ্তি প্রকাশ অর্থাৎ উজ্জ্বলতা। যেমন ধরো ঝিকিমিকি জল জল, অর্থাৎ ঝিকি বলে দেখো, বলি আমরা রাতের আকাশে তারাগুলো ঝিকমিক করছে, অথবা বলতে পারি যে লেখাটা জল জল করছিল বা লেখাটা জল জল করছে। এবার আমরা দীপ্তি প্রকাশ করতে পারি বা দীপ্তি প্রকাশক হিসেবে আমরা ধনাত্মক শব্দ ব্যবহার করতে পারি। আর কটা শব্দ আছে, যেমন ধরো ঘুটঘুটে অর্থাৎ গাঢ় অর্থ বোঝানো হচ্ছে, ঘর ঘর অর্থাৎ গাড়ি চাকার শব্দ বোঝানো হচ্ছে, ঝমঝম অর্থাৎ বৃষ্টি পড়ার শব্দ আমরা ব্যবহার করছি ঝমঝম শব্দের দ্বারা, তরতর অর্থাৎ দ্রুততা অর্থ ব্যবহার করছি আমরা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো ধনাত্মক শব্দ।